মশা উঠছে দাদা, মাল হচ্ছে মানে ভারতীয় জনতা পার্টির মানে কি বলবো, আমাদের যে পার্টির সাংগঠনিক পরিকাঠামো তৈরি করার মূল কারিগর দীনদয়াল উপাধ্যায় তার জন্মদিবস এবং সমর্পণ দিবসে আমরা টোটাল ভারতীয় জনতা পার্টি পালন করছি। আজকে আরামবাগ যে মেডিকেল কলেজ, আপনাদের মাধ্যমে আমরা খবরে দেখতে পাচ্ছি দিকে দিকে ডেঙ্গু হচ্ছে, তাই শাসকের নজর নেয় এইসব বিষয়ে। তাই মানুষের ক্ষতি তো আমাদেরই ক্ষতি, মানুষকে সচেতন করার উদ্দেশ্যও আমরা একরকম এগিয়ে আছি। প্লাস আমরা মানুষের সহযোগিতা করার জন্য, তার পাশে থাকার জন্য, ডেঙ্গুকে মুছে দেওয়ার জন্য আজকে আমরা ব্লিচিং এবং দেওয়া হচ্ছে। আমাদের প্রোগ্রামটা, উদ্যোগটা, মেন উদ্যোগ হচ্ছে আমাদের আরামবাগ সাংগঠনিক জেলা যে সোশ্যাল মিডিয়া আইটি মিডিয়া যারা আছে মেন, তাদের উদ্যোগে প্রোগ্রাম। আমরা সহযোগিতা আছি আরামবাগ পৌরমণ্ডল এবং জেলার মোর্চা, যুব মোর্চা সকলকে, আমাদের এসসি মোর্চা সঞ্জীব খেলা আছে পৌরমণ্ডলের, জেলা যুব মোর্চার ভাই উপাসক আছে এবং মণ্ডলের আমাদের ওবিসি মোর্চার সভাপতি চন্দন দা আছে, এই সকলকে নিয়ে প্রোগ্রামটা করছি। মেন উদ্যোগটা আজকে প্রোগ্রামটা টোটালটাই সোশ্যাল মিডিয়া আইটি ইনচার্জের এবং তাদের সহযোগিতা নিয়েই আজকে আমাদের কার্যক্রম হচ্ছে। যেহেতু মেডিকেল কলেজটা আরামবাগ সাব ডিভিশন বাইরেও মানে দূর দূর থেকে যারা নাগরিকরা আছেন তাদেরকে সচেতন করা হচ্ছে, প্লাস আমরা ডেঙ্গু রোধ করার জন্য প্রশাসনের কোনো হিসেব বিষয়ে নজর নেই যে মানুষ মরছে মরছে মরতে যাওয়ার দুঃখ নেই, কিন্তু আমরা টাকা লুটতে পারলেই হচ্ছে। কিন্তু আমাদের সংবিধান, আমার পার্টি সংবিধান বলেছে না, মানুষের পাশে থাকতে হবে, মোদিজির নির্দেশ, সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস সবকা বিশ্বাস, এই সংকল্প আমরা নিয়েছি। এই সংকল্পকে আমরা তরান্তর করার জন্য, আমরা নিচেতলার কর্মীদের কাছে সাধারণ মানুষের কাছে পৌঁছার জন্য আমরা এই উদ্যোগটা নিচ্ছি, মানুষের সেবা করার জন্য আমরা এই উদ্যোগ। আপনার নাম পরিচয়? আমার নাম বিশিত ঘোষ, আরামবাগ পৌরমণ্ডলের মণ্ডল সভাপতি, বর্তমান আরামবাগ মিউনিসিপ্যালিটি 19 নম্বর ওয়ার্ডে বিজেপি বিরোধী দলের কাউন্সিলর।